সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই 18,000 সদস্যের বাইক লাভার্স পরিবারে। সম্প্রতি আমার এই ছোট্ট চ্যানেলটি 18,000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, যার সব কৃতিত্বই আপনাদের। আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো এই পর্যন্ত আমি আসতে পারতাম না। তাই আজকের এই 18,000 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিওটিতে আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আপকামিং একটি বাইকের সাথে, যে বাইকটির ক্রেজ টিভিএস রাইডার 125 থেকে কোনো অংশে কম নয়। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমি আপনাদের আরও জানাবো আপকামিং এই বাইকটির সকল খুঁটিনাটি দিক, বাংলাদেশের বাজারে বাইকটি কবে লঞ্চ হবে এবং কত দামে আপনি বাইকটি কিনতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে লেটস সুইচ অন দ্য ভিডিও। বাংলাদেশের বাইক রাইডারদের কাছে বাজাজ একটি ট্রাস্টেড বাইক ব্র্যান্ড। বাংলাদেশের বাজারে বাজাজ পালসার NS160 এই বাইকটির জনপ্রিয়তা নেহাত কম নয়। তবে বাইকটির উচ্চ মূল্যের কারণে অনেক রাইডার আছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এইসব বাইক রাইডারদের কথা চিন্তা করে বাজাজ বাংলাদেশের বাজারে লঞ্চ করতে চলেছে বাজাজ পালসার NS125, যেটি ইতিমধ্যে প্রায় 1,00,000 রুপিতে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই বাইকটির লুক, ডিজাইন এবং ইঞ্জিন পারফরমেন্স একদম হুবহু কপি করা হয়েছে বাজাজ পালসার NS160 থেকে। তবে এই বাইকটির হেডলাইট বাজাজ পালসার NS160 থেকে কিছুটা ছোট মনে হয়েছে। লুক, ডিজাইন এবং বডি গ্রাফিক্স সব কিছুতেই আপনি মিল পাবেন বাজাজ পালসার NS160-র সাথে। তবে এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ডিজাইনে 160-র জায়গায় 125 লেখা আছে। বড় ভাইয়ের মতো এই বাইকটির হেডলাইটেও থাকছে হ্যালোজেন বাল্ব। রেয়ার লাইটে LED ব্যবহার করা হলেও ইন্ডিকেটরগুলোতেও থাকছে হ্যালোজেন বাল্ব। এই বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে OHU টেকনোলজি, অর্থাৎ অটোমেটিক হেডলাইট অন। এই বাইকটির বডি মাড গার্ড সব জায়গায় থাকছে প্লাস্টিকের ছড়াছড়ি, তবে এই প্লাস্টিক বেশ উন্নত মানের, খুব শক্ত আঘাত না পেলে ক্রাশ পড়বে না। আপকামিং বাজাজ পালসার NS125, এই বাইকটির লম্বায় 2012 মিলিমিটার এবং 810 মিলিমিটার প্রশস্ত। বাইকটির ওভারঅল হাইট 1078 মিলিমিটার আর মাটি থেকে বাইকটির সিটের উচ্চতা 805 মিলিমিটার। এই বাইকটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 179 মিলিমিটার, এর ফলে আপনি পেছনে মোটাসোটা কিংবা 2 জন পিলিয়ন নিয়েও স্পিড ব্রেকারগুলো অনায়াসে অতিক্রম করতে পারবেন। নতুন এই বাইকটির কার ওয়েট 144 কেজি আর বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সাসপেনশন অংশে বাইকটির সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন আর পেছনে থাকছে নিট্রক্স মনোশক সাসপেনশন। এই বাইকটির ব্রেকিং সিস্টেমে সামনের চাকায় থাকছে 240 মিলিমিটার পেটাল ডিস্ক আর পেছনের চাকায় থাকছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। বাজাজের ভাষ্য মতে তারা এই বাইকটিতে এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে। তবে ভারতের অনেক বাইক রিভিউয়ার বলছে তারা এই বাইকটিতে CBS ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে, যেটি আমার মতে অনেক সেফ। CBS ব্রেকিং সিস্টেম ব্যবহার করলে পিলিয়ন এবং রাইডার অনেকটাই সেফ জোনে থাকে। তবে উল্টাপাল্টা গাড়ি চালালে CBS বা ABS কেন, কোনো ব্রেকিং সিস্টেমই আপনাকে রক্ষা করতে পারবে না। আপকামিং এই বাইকটিতে সিট হিসাবে থাকছে স্প্লিট সিট। এছাড়াও পিলিয়নের নিরাপত্তার স্বার্থে এই সিটের সাথে থাকছে প্যাসেঞ্জার গার্ড রেইল। বাইকটির হ্যান্ডেলিং পজিশন মোটামুটি সঠিক জায়গায় আছে। এই বাইকটি দীর্ঘক্ষণ রাইড করলে আপনাকে কোনো ব্যাক পেন বা অন্য কোনো সমস্যায় পড়তে হবে না। বাজাজ পালসার NS125, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে পাইপ হ্যান্ডেল। এই হ্যান্ডেল বারের দুপাশে দুটি রেয়ার ভিউ মিরর এবং ইঞ্জিন কন্ট্রোলিং এর কিছু সুইচ সংযুক্ত করে দেওয়া আছে, যেখানে থাকছে ইঞ্জিন কিল সুইচ, আপার ডিভার সুইচ, সেলফ স্টার্ট সুইচ, ইন্ডিকেটর সুইচ সহ ইত্যাদি। আপকামিং এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার কনসোল ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রিপ মিটার, ওডোমিটার, ফুয়েল গেজ ডিজিটাল রাখা হলেও টেকোমিটার রাখা হয়েছে অ্যানালগ। বাজাজ পালসার NS125, এই বাইকটিতে ইঞ্জিন হিসাবে থাকছে এয়ারকুল 4-স্ট্রোক 2-ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন, যেখান থেকে সর্বোচ্চ পাওয়ার উৎপাদিত হয় 12 PS আর বাইকটির ম্যাক্সিমাম টর্ক 11 নিউটন মিটার। যদিও দাবি করছে এই ইঞ্জিনটি 125 cc সেগমেন্টের সব থেকে পাওয়ারফুল ইঞ্জিন, আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন। এই ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসাবে থাকছে ফুয়েল ইঞ্জেকশন মেথড। এছাড়াও বাইকটির ট্রান্সমিশন অংশে থাকছে 5-স্পিড গিয়ারবক্স আর ওয়েট মাল্টিপ্লেট ক্লাস। সেলফ স্টার্টের সাথে কিক স্টার্টিং মেথডে দেখা যেতে পারে আপকামিং বাজাজ পালসার NS125। বড় ভাই বাজাজ পালসার NS160-র মতো এই বাইকটিতেও থাকছে আন্ডার ভ্যালি এক্সস্ট, যা বাইকটির নেকেড স্পোর্টস লুক আরও বেশি ফুটিয়ে তোলে। বাজাজ পালসার NS125, এই বাইকটি আপাদমস্তক বাজাজ ব্র্যান্ডের নেকেড স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক।
নেগেটিভ স্পোর্টস বাইক হিসাবে এই বাইকটির মাইলেজ ভালো হওয়ার কথা। বাজাজের ভাষ্য মতো এই বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে 50 কিলোমিটার/লিটার। 125 সিসি ইঞ্জিন হিসাবে এটি অস্বাভাবিক কিছু নয়। আর বাইকটি থেকে সর্বোচ্চ পাওয়া যাবে 110 থেকে 115 কিলোমিটার/আওয়ারের মধ্যে। এবার কথা বলি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ হতে পারে বাজাজ পালসার NS125। বিভিন্ন সূত্র মতে বাজাজ বাংলাদেশ এবং উত্তরা মোটরসের কাছে এখনও প্রচুর পরিমাণে বাজাজ ডিসকভার 125 এই বাইকটি স্টক রয়েছে। এই মুহূর্তে যদি বাংলাদেশের বাজারে বাজাজ পালসার 125 এই বাইকটি লঞ্চ করা হয়, তাহলে বাজাজ ডিসকভার 125 সেল তলানিতে গিয়ে ঠেকবে। তখন বাজাজ বাংলাদেশ এবং উত্তরা মোটরস উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটি ব্যবসায়ীরা কখনো মেনে নিতে চায় না। তবে আমার মতে এই কাজটি করলে বড় ধরনের ট্র্যাপে পড়বে উত্তরা মোটরস, কারণ যে কোনো সময়ে বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে সময়ের সব থেকে আলোচিত বাইক TVS রাইডার 125। যদি কোনো ক্রমে বাজাজ পালসার NS125 এই বাইকটি লঞ্চ হওয়ার আগে TVS রাইডার 125 এই বাইকটি লঞ্চ হয়, তাহলে এটি হবে বাংলাদেশের বাইক মার্কেটে সব থেকে বড় ক্ল্যাশ। যেহেতু ভারতের বাজারে বাইকটি অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, তাই আশা করা যায় এবছরের মধ্যেই হয়তো বাংলাদেশের বাজারে দেখা যেতে পারে বাজাজ পালসার NS125 এই বাইকটিকে। ভারতের বাজারে বাইকটির এক্স শোরুম প্রাইস 98,000 রুপি। বাংলাদেশের বাজারে যতই ভ্যাট ট্যাক্স থাকুক না কেন, কেউই 1.5 লক্ষ টাকার উপরে 125 সিসির বাইক কিনতে চাইবে না। তাই আমার মতে বাংলাদেশের বাজারে বাইকটির সম্ভাব্য মূল্য হতে পারে 1,30,000 থেকে 1,40,000 টাকার মধ্যে। এছাড়াও কোনো ক্রমে যদি এই বাইকটির মূল্য TVS রাইডার 125, তাহলে এই বাইকটির বিক্রয়ের উপরে বড় ধরনের নেগেটিভ প্রভাব পড়বে। এখন বাংলাদেশের বাজারে কেবল বাইকটি আসলেই এর অরিজিনাল প্রাইস জানা সম্ভব। তো বন্ধুরা, আপকামিং বাজাজ পালসার NS125 এই বাইকটি নিয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। ভিডিও শেষ করার আগে আবারও বলতে চাই, বাইক সম্পর্কিত সর্বশেষ তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।